আমরা নেক্সট যশোর 2017 এই কোশ্চেনটা সলভ করব। এখানে প্রশ্নে দুইটা তারের সাথে একটা ভর ঝুলানো অবস্থায় দেখানো হয়েছে এবং এখানে একটা তার হলো পিতলের আর একটা তার পিতল আর স্টিলের মিক্স অবস্থায়। এখানে দেওয়া আছে পিতলের তার দৈর্ঘ্য 0.8 মিটার, স্টিলের তারের দৈর্ঘ্য 1.2 মিটার, আর এদিকে পিতল পুরোটাই, আর দেওয়া আছে স্টিলের ইয়ং গুণাঙ্ক 2×10^11, আর পিতলের ইয়ং গুণাঙ্ক 1×10^11। তারপরে পিতলের দৈর্ঘ্য বিকৃতির মান দেওয়া আছে যে 2.5×10^-4, যেহেতু এটা দৈর্ঘ্য বিকৃতির মান তার মানে এটা ডেল2/ডেল2 মান। আমরা যদি পিতলের তার দৈর্ঘ্য এল2 ধরি তাহলে আমরা ডেল2/এল2 এটা লিখতে পারি। আর এই দুইটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে 2.5×10^-7 মিটার স্কোয়ার। এখন আমাদের গ নম্বরে বলতেছে বি তারের একক আয়তনে সঞ্চিত শক্তি নির্ণয় করো। তো এখানে যেহেতু আমরা একটা 250 নিউটনের ভরসা পাইছি তাহলে কি এই তারের একটু দৈর্ঘ্য বৃদ্ধি হবে, তো বৃদ্ধির কারণে কি এর মধ্যে একটা শক্তি সঞ্চিত হবে। তো একক আয়তনে সঞ্চিত শক্তি কত সেটা নির্ণয় করতে বলছে। একক আয়তনে সঞ্চিত শক্তি নির্ণয় করার জন্য আমাদের কাছে দুইটা সূত্র আছে। এখন কোনটা ইউজ করব সেটা নির্ভর করবে আমাদের কাছে কি ডাটা দেওয়া আছে। আমাদের কাছে যেহেতু এই পিতলের ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, তারপর পিতলের ক্ষেত্রে ডেল2/এল2 এর মান দেওয়া আছে, তাই আমরা এই সূত্র দিয়ে ইজিলি করতে পারি। তার মানে লিখি যে ইউ ইকুয়াল টু হাফ ওয়াই ডেল2/এল হোল স্কোয়ার ইকুয়াল টু হাফ পিতলের ইয়ং গুণাঙ্ক 1×10^11 গুণ ডেল2/এল। পিতলের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি ডেল2/এল2, ডেল2/এল2 এর মান হলো 2.5×10^-4 এর হোল স্কোয়ার। এটা ক্যালকুলেটর বসাইলে আমাদের মান আসবে 3125 জুল। এটা আমাদের অ্যান্সার। আমরা নেক্সট ঘ নম্বর দেখব। ঘ নম্বরে বলতেছে তারের কোন প্রান্ত বেশি নিচু হবে যাচাই করো। তো আমরা যখন এরকম ভর চাপাবো তখন কি এদিকেও কিছু বৃদ্ধি পাবে, এদিকেও কিছু বৃদ্ধি পাবে। এদিককার বৃদ্ধি ডেল2 ধরলে আর এদিককার বৃদ্ধি ডেল1 ধরলে আমাদের মেনলি বের করতে হবে এই দুটার মধ্যে কোনটা বড়, যেটা বড় সেটাই তো আসলে বেশি নিচু হবে সেই দিকে। তো ভর চাপানোর পরে এখান থেকে এইটুকু যেহেতু পিতলের, আবার কি এখান থেকে আমি যদি এইভাবে চিন্তা করি এখান থেকে এইটুকু পিতলের, তো যেহেতু মাঝ বরাবরের মধ্যে ভরটা চাপাচ্ছি তাহলে উভয় দিকে কি একই ফোর্স ক্রিয়েট করবে। তো একই ফোর্স ক্রিয়েট করলে আমাদের এই পিতলের ক্ষেত্রে উভয় দিকে কি সেম পরিমাণে বৃদ্ধি হবে। তো এরা আসলে উঁচু নিচু করতে তেমন একটা আমাদের ইফেক্ট ফেলবে না, ইফেক্ট ফেলবে এই নিচের পার্টটুকু যে এখান থেকে এইটুকু কি আমাদের পিতলের সে দেখা যাবে যে তার একরকম বৃদ্ধি হবে, আবার এখান থেকে একটু যদি স্টিলের তার একরকম বৃদ্ধি হবে। তো আমরা মেইনলি এই 1.2 মিটার নিয়ে কাজ করব, যেটা এখান থেকে স্টিলের লেন্থ হবে L1 1.2 মিটার, আবার এখান থেকে একটু পিতলের ক্ষেত্রে আমরা ধরবো L2 এটাও 1.2 মিটার। তো আমরা দেখবো এই এফ বল চাপাইলে L1 L2 জন্য আমাদের কেমন ডেল1 ডেল2 হবে। তো যেহেতু এখানে আমাদের রেশিও বের করতে হবে কোনটা বেশি বৃদ্ধি হবে সেজন্য, আর ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, তারপর ডেল2/এল2 দেওয়া আছে, তো তাহলে আমরা y=FL/A√DL এই সূত্র দিয়ে ডেল2/ডেল1 এর মান বের করতে পারবো। আমাদের যেটা করতে হবে y2/y1 বের করতে হবে। এখানে y2 কে পিতলের ইয়ং মডুলাস আর আমাদের y1 হলো স্টিলের ইয়ং মডুলাস। তো আমরা তাহলে সূত্রের মান বসাই y2=, আসবে FL2/A2/ডেল2/FL1/A1/ডেল1। তো যেহেতু এখানে দুই ক্ষেত্রে ফোর্স সমান তাহলে এফ এফ কাটাকুটি, তারপর আত দীর্ঘ দুইটা ক্ষেত্রে কি মান L1 L2 মান 1.2 মিটার, তাহলে L1 L2 কাটাকুটি। তারপর দেওয়া আছে উভয় ক্ষেত্রেই আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2.5×10^-7 মিটার স্কোয়ার, তাহলে এখানে A1 আর A2 কাটাকুটি। তাহলে আমাদের থাকতেছে এই ডেল1 একেবারে উপরে চলে যাবে ডেল1/ডেল2। তো তাহলে আমাদের ডেল1/ডেল2 ইকুয়াল টু আসবে y2/y1। y2 এর মান কত দেওয়া আছে, y2 পিতল, পিতলের ক্ষেত্রে 1×10^11 বাই y1 হলো আমাদের স্টিল, সেটা 2×10^11। তো 10^11 কাটা,
তাহলে থাকতেছে হাফ, বা আমরা লিখতে পারি ডেল এল ওয়ান ইকুয়াল টু হাফ ডেল এল টু, অর্থাৎ ডেল এল ওয়ান এর মান ডেল এল টু এর অর্ধেক, বা এখান থেকে আমরা বলতে পারি ডেল এল ওয়ান ছোট আর ডেল এল টু বড়। তার মানে যেটা আমাদের ডেল টু ছিল এটা কি বেশি বৃদ্ধি পাবে, এটা বেশি বৃদ্ধি পাইলে আমাদের কি ওয়াই অংশটা বেশি নিচু হবে, এটাই আমাদের এখানকার অ্যান্সার।